নদীর নাম সাইডুলি। নেত্রকোনার তিন উপজেলার 50,000 মানুষের জীবন জীবিকার সঙ্গে জড়িয়ে থাকা এই জলাধার এখন মৃতপ্রায়। পাহাড়ি ঢলে নেমে আসা বালিতে ফেলছে ভরাট, পানির প্রবাহ কমায় ব্যাহত কৃষি, মিলছে না মাছ। দেখে ধানক্ষেত মনে হলো এটি আসলে নদী। 10 থেকে 15 বছর আগেও চলাচল করত ছোট বড় অসংখ্য নৌকা, কিন্তু এখন পরিণত হয়েছে মরা খালে। নদীর নাম সাইডুলি। নেত্রকোনা সদর, আটপাড়া, কেন্দুয়া এই তিন উপজেলায় বয়ে যাওয়া একমাত্র নদী এটি। পাহাড়ি ঢলে ভেসে আসা বালুর কারণে এমন করুণ দশা। জাহাজ লঞ্চ সবকিছু চলছে, যানবাহন চলছে, এখন তো মনে করেন একটা ছোট নৌকা যেতে পারে না, শুয়ে আছে গা বালুর চরে। কিছুর জন্য ভালো হইতো, নদীর পানিতে কিছু করা যেত, এখন তো সব কিছু লোকা নিচের পানিতে করা লাগে, আমরা মোটরেও জব দেয় পানি নাই। অনেক জায়গায় শুকিয়ে গেছে নদী, কোথাও কোথাও পানি থাকলেও নেই স্বাভাবিক প্রবাহ, এতে ব্যাহত হচ্ছে কৃষিকাজ। বিভিন্ন স্থানে জেগে উঠেছে চর, একসময় প্রচুর মাছ ধরা পড়লেও কয়েক বছর ধরে বিপাকে জেলেরা। নদী তো বড় হয়ে গেছে গা, যার কারণে মাছ টাছ থাকে না, আমাদের মাছের খুব কষ্ট হয়। যে বর্ষাটা যাওয়ার সাথে সাথে পানি জুয়ে মারে শুকিয়ে যায়, এরপরে আমরা মাছ ধরতে পারি না, গোসল করতে পারি না এবং গরু বাছুর ধোয়াইতে পারি না। নদী খননের মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক রাখার উদ্যোগ চাইছেন স্থানীয়রা। এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। সমগ্র বাংলাদেশের 64 জেলার অভ্যন্তরে ছোট নদী খাল খননের একটা প্রকল্প রয়েছে, যার মেয়াদ এই বছরের 30 জুন শেষ হয়ে যাবে। সেখানে এই প্রকল্পটা ধরা ছিল না, যার কারণে আমরা কোনো ধরনের কাজ বাস্তবায়ন করতে পারি নাই। তবে প্রকল্পের মেয়াদ যদি বাড়ানো হয় তাহলে আমাদের অন্যান্য যে খাল এবং নদীগুলো রয়েছে সেই সাথে এই সাইডুলি নদীকে অন্তর্ভুক্ত করে খননের ব্যবস্থা নেওয়া হবে। তিন উপজেলায় প্রায় অর্ধ লক্ষ মানুষ এই নদীর উপর নির্ভরশীল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।